সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমি তোমাদের সামনে আজকে দাঁড়িয়েছি, ফিজিক্স ক্লাস করব। আমি শামিমা ইয়াসমিন, সহকারী শিক্ষক গণিত, সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় 2500 নারায়ণগঞ্জ। আমি তোমাদেরকে আজ পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়, পদার্থের অবস্থা ও চাপ, এই অধ্যায়টা থেকে কিছু টপিকস আলোচনা করব। অধ্যায়টা হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। পদার্থের অবস্থা ও চাপ, তাহলে দেখো আমরা প্রথমে হচ্ছে চাপ কি, চাপ কি সেটা আলোচনা করবো। চাপ কি, দেখো এটা যদি একটা ডাস্টার হয়, এই ডাস্টারটার উপর, ডাস্টারটার যে কোনো একটা জায়গায় এটার উপর যদি আমি লম্বভাবে এই কলমটা দিয়ে চাপ প্রয়োগ করি, লম্বভাবে এই কলমটার উপর যদি বল প্রয়োগ করি, যে আমি এটার মধ্যে প্রয়োগ করছি, কি প্রয়োগ করছি, এটা বল প্রয়োগ করছি, তাহলে যে কোনো একটা জায়গায় আমি যে বলটা প্রয়োগ করছি, বলটা লম্বভাবে প্রয়োগ করছি, এই লম্বভাবে প্রয়োগ করছি, এই প্রয়োগটা হচ্ছে কি, এই বস্তুটার উপর চাপ। অর্থাৎ কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর যদি আমি লম্বভাবে বল প্রয়োগ করি তাহলে তাকে কী বলা হবে, চাপ। চাপটা কি, চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপ কি, প্রেশার। তাই চাপকে কি পি দ্বারা প্রকাশ করা হয়। চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। এখন যেমন দেখো, মনে করো এই একটা হচ্ছে বস্তু, এর ক্ষেত্রফল হচ্ছে এ। এই বস্তুটার উপর আমি যদি লম্বভাবে, অর্থাৎ লম্বভাবে চাপ, বলটা অবশ্যই কি হতে হবে, বলটা অবশ্যই লম্বভাবে হতে হবে। আমি যদি বস্তুটার উপর লম্বভাবে এফ বল প্রয়োগ করি তাহলে চাপটা কি হবে, একক একক ক্ষেত্রফলের উপর, হিসাবটা হবে আমার একক ক্ষেত্রফল, তাহলে এ ক্ষেত্রফলের উপর আমার চাপ হচ্ছে এফ, তাহলে একক ক্ষেত্রফলের উপর আমার চাপটা হবে কি, এফ বাই এ। তার মানে আমার চাপ হচ্ছে কি, চাপ হচ্ছে পি সমান এফ বাই এ। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। তাহলে চাপ কী রাশি, চাপ দেখো এখানে ক্ষেত্রফল, বল বল একটা ভেক্টর রাশি, ক্ষেত্রফল এ, এও কি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে দৈর্ঘ্যটাও একটা দূরত্ব, প্রস্থটাও একটা দূরত্ব, তাহলে এটাও কি একটা ভেক্টর রাশি। কিন্তু বল এবং ক্ষেত্রফল ভেক্টর রাশি হওয়ার ক্ষেত্রে চাপ হচ্ছে কি, স্কেলার রাশি, কারণ চাপের কি নেই, নির্দিষ্ট দিক নেই, তাই চাপ হচ্ছে একটি স্কেলার রাশি। চাপ কী রাশি, চাপ একটি স্কেলার রাশি। এখন আমরা চাপের একক সম্পর্কে জানব। চাপের একক, চাপের একক, চাপ, চাপ হচ্ছে কি, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। তাহলে বল, বলের একক হচ্ছে নিউটন, আর এ হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে চাপ হচ্ছে কি, নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা বলবো হচ্ছে প্যাস্কেল। চাপের এককে কি বলবো, প্যাস্কেল। বিজ্ঞানী প্যাস্কেল এই চাপ সংক্রান্ত বিষয়টা আবিষ্কার করেছেন বলে চাপের একক হচ্ছে প্যাস্কেল, চাপের একক প্যাস্কেল, চাপের একক কি, প্যাস্কেল। আচ্ছা এবার আমাকে যদি বলা হয় যে দুই প্যাস্কেল বলতে কি বুঝো, বা যদি আমাকে বলা হয় 30 প্যাস্কেল বলতে কি বুঝো, ঠিক আছে, 30 প্যাস্কেল বলতে কি বোঝা হবে, কি বলা হবে। প্যাস্কেল হচ্ছে কি, একক একক ক্ষেত্রফলের উপর, অর্থাৎ ক্ষেত্রফল আমার কি হবে, এক হবে। যেখানে তাকাও আমার ক্ষেত্রফলটা কি এক, তাহলে ক্ষেত্রফল এক হলে অবশ্যই আমার চাপটা কি, বলটা কি হচ্ছে 30,
30 নিউটন, তার মানে আমার একক ক্ষেত্রফলের উপর 30 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে আমার চাপ হবে 30 প্যাস্কেল। ঠিক আছে, তাহলে চাপের একক কি? চাপের একক হচ্ছে প্যাস্কেল। চাপের মাত্রা তাহলে কি হবে? চাপের মাত্রা হবে বল এবং ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে ভর ইনটু ত্বরণের মাত্রা। আর ক্ষেত্রফল মানে হচ্ছে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে প্রস্থটাও যেহেতু এক প্রকারের দূরত্ব বা দৈর্ঘ্য, তাহলে আমরা সবগুলোর একক মাত্রা যদি বসিয়ে দিই, ভরের মাত্রা কি? এম। ত্বরণের মাত্রা হচ্ছে এল তিন বার টু, দৈর্ঘ্যর মাত্রা এল, প্রস্থ যেহেতু আমার একটা দূরত্ব বা দৈর্ঘ্য, তাহলে এটা এল, এল এল কাটা, তাহলে আমরা এটা কী লিখতে পারি? এম এল ইনভার্স তিন ভার্স টু, তার মানে চাপের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স টি ইনভার্স টু, এম এল ইনভার্স টি ইনভার্স টু, এটা হচ্ছে চাপের মাত্রা। চাপের একক হচ্ছে প্যাস্কেল, চাপের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স টি ইনভার্স টু। আচ্ছা, এখন আমাকে যদি, আমি তোমাদেরকে একটা অঙ্ক করাচ্ছি চাপ সংক্রান্ত, অঙ্কটা কি খেয়াল করো, মনে করো তোমার ওজন হচ্ছে 50 কেজি, তোমার ওজন 50 কেজি, তোমার এক পাশের ক্ষেত্রফল 0.5 মিটার স্কোয়ার এবং দু পায়ের তলার ক্ষেত্রফল 0.03 মিটার স্কোয়ার। তাহলে তোমাকে যদি এক নম্বরে বলা হয় যে তুমি শুয়ে থাকলে চাপ কত হবে, আবার যদি বলে যে দাঁড়ানো অবস্থায় তোমার চাপ কত? আচ্ছা, তাহলে দেখো এখানে তোমার ওজন, ওজন আছে, ওজন কি? ওজন হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে যে বল দ্বারা, যে বল দ্বারা পৃথিবী আমাদেরকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেটি হচ্ছে কি? আমাদের ওজন। তাহলে কেন্দ্রের দিকে যেহেতু আকর্ষণ করছে, তাহলে এখানে একটা অভিকর্ষজ ত্বরণ আছে। তাহলে দেখো আমি এক নম্বরে আমাদের চাপ বের করতে বলছে, তাহলে চাপ, চাপ সমান সমান হচ্ছে কি? এফ বাই এ। আবার আমরা এফ, এফ সমান সমান জানি কি? এম জি, কারণ এখানে আমার যেহেতু ওজন, আমার ভর দেওয়া আছে এবং এখানে ওজনটা বলা আছে, ওজন যেহেতু আছে তার মানে আমার অভিকর্ষজ ত্বরণ আছে। তাহলে এখন আমার এক নম্বরে বলছি কি, শুয়ে থাকা অবস্থায় অর্থাৎ আমার, তাহলে এক পাশের ক্ষেত্রফল কত? 0.5। তাহলে এখানে আমার ভর হচ্ছে 50 কেজি, আর জি এর মান তোমরা জানো 9.8, আর আমার এখানে এক পাশের ভর দেওয়া আছে 0.5। তাহলে আমি এখানে যদি এটা ক্যালকুলাস করি, তাহলে আমার আসবে কত? 980 প্যাস্কেল বা নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম ক্ষেত্রের চাপ। এখন আমি যদি দ্বিতীয় ক্ষেত্রের চাপ চিন্তা করি, তাহলে দেখো আমার দু পায়ের তলার ক্ষেত্রফল দেওয়া আছে আর আমার দেওয়া আছে ওজন, তাহলে এখানেও আমার চাপ কী হবে? এফ বাই এ। তাহলে এখানে আমার এফ হচ্ছে এম জি বাই এ, এম হচ্ছে 50 আর আমার 9.8, এখানে আমার ক্ষেত্রফল হচ্ছে 0.03, এটাকে ভাগ করলে আসবে আমার 16,333 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো তো আমার এক পাশের চাপ আর আমার দু পায়ে দাঁড়িয়ে থাকার চাপ, এটা কি বেশি? তাহলে দেখো আমি যদি, আমি যদি এক পাশের ই করি, আমি যদি দাঁড়িয়ে থাকি, তাহলে আমার চাপটা হচ্ছে বেশি, যার কারণে আমরা যখন নাকি তোমার চোরাবালিতে পতিত হই, চোরাবালিতে যখন কেউ পড়ে তখন কি করে, তখন সাথে সাথে কি করতে হয়? শুয়ে পড়তে হয়, কারণ শুয়ে পড়লে সেখানে চাপটা কম হবে,
আর সে করলে চাপটা কম হওয়ার কারণে কি হবে, সে তাড়াতাড়ি চোরাবালিতে ডুবে যাবে না, ঠিক আছে? তার চোরাবালিতে ডুবে যেতে কি হবে, কিছুটা সময় লাগবে। তার মানে চাপটা হচ্ছে কি, চাপ হচ্ছে বলের সাথে রিলেটেড। বল যদি তোমার বেশি হয় তাহলে চাপ বেশি হবে, বল যদি কম হয় চাপ কম হবে। একইভাবে তোমার ক্ষেত্রফলের দিকে যদি তাকাও, ক্ষেত্রফলটা চাপের ব্যস্তানুপাতিক। তার মানে তোমার ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে চাপ কম, আর ক্ষেত্রফল যদি কম হয় তাহলে চাপ বেশি। যেমন দেখো, আমরা যখন একটা দেয়ালের মধ্যে একটা প্যারেক ঢুকাতে চাই, তখন ওই প্যারাকে যে সূচালো ইটা থাকে, আঁকাটা থাকে, সেটাকে সেটার উপর আমরা কি করি, একটা বড় ক্ষেত্রফলের কিছু অল্প একটু জায়গায়, একটা বড় ক্ষেত্রফলের অল্প একটু জায়গায় আমরা কি করি, একটাকে একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিই। তার মানে সেখানে ক্ষেত্রফলটা থাকে কম আর চাপটা থাকে, বলটা থাকে বেশি। তাই সেখানে কি হয়, চাপটা বেশি থাকার কারণে খুব সহজে আমরা কি করতে পারি, ক্যারেক্টারকে দেয়ালের গায়ে পুশ করতে পারি, ঢুকাতে পারি, ঠিক আছে? তাহলে আশা করি এরকম ধরনের যদি তোমাদের গাণিতিক সমস্যা থাকে তাহলে আমরা কী করতে পারবো, চাপ নির্ণয় করতে পারবো। আর চাপ কি, চাপ হচ্ছে বলের সমানুপাতিক, ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। চাপ যদি বল যদি বেশি হয় চাপ বেশি, বল কম হলে চাপ কম, আবার ক্ষেত্রফল বেশি হলে চাপ কম হবে, ক্ষেত্রফল কম হলে চাপ বেশি হবে। এখন আমরা আসব ঘনত্ব নিয়ে আলোচনা করব। ঘনত্ব কি, ঘনত্ব, ঘনত্বটা কি, ঘনত্ব কি, চাপ ছিল কি, চাপ ছিল, চাপ কি ছিল, আবার আমি রিপিট করছি, চাপ ছিল একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, সেটা ছিল চাপ। অর্থাৎ চাপ হতে হলে অবশ্যই কি, লম্বভাবে প্রযুক্ত বল প্রযুক্ত হতে হবে। আর ঘনত্ব হচ্ছে একক আয়তন, ঘনত্ব হচ্ছে একক আয়তনের ভরকে বস্তুর ঘনত্ব বলে। অর্থাৎ কোনো বস্তুর একক আয়তনের ভরকে কি বলা হবে, ঘনত্ব বলা হবে। একক আয়তনের ভরকে কি বলা হবে, বস্তুর ঘনত্ব বলা হবে। তাহলে আয়তন, মনে করো এই একটা বস্তু, ঠিক আছে, এই বস্তুর আয়তন হচ্ছে আমার ভি, আয়তন হচ্ছে আমার ভি, আর বস্তুর ভর হচ্ছে আমার এম। তাহলে একক আয়তনের, ঠিক আছে, ভি, তাহলে যদি তার আয়তন হয় ভি তাহলে তার ভর হচ্ছে এম, আর যদি তার আয়তন হয় এক তাহলে তার ভর হবে কত, এম বাই ভি। তার মানে চাপটা হচ্ছে কি, চাপ হচ্ছে এম বাই ভি। একক আয়তনের ভরের বস্তুকে, একক আয়তনের ভরকে, ঠিক আছে, কি বলা হবে, বস্তুর ঘনত্ব বলা হবে। ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়, রো দ্বারা। দেখো এই চিহ্নটা, চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের পি, আর ঘনত্বকে রো, একটু বাঁকা হবে, পিটা দেখতে পিয়ের মতো কিন্তু এটা একটু বাঁকা হবে, এটা হচ্ছে রো। ঘনত্বকে কী দ্বারা প্রকাশ করা হয়, রো দ্বারা প্রকাশ করা হয়। তাহলে রো সমান সমান কি, এম বাই ভি। অর্থাৎ একক আয়তনের কোনো বস্তুর উপর বস্তুর ভরকে বলা হবে ঘনত্ব। তাহলে ঘনত্বের একক কি হবে, ঘনত্বের একক হবে বস্তুর ভর এবং আয়তনের একক। তাহলে ভর, ভর, ভর বাই আয়তন। আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে ভর, ভরের একক কি, ভরের একক হচ্ছে, ভরের একক হচ্ছে কেজি। আর দৈর্ঘ্যের এককও মিটার, প্রস্থের এককও মিটার, উচ্চতার এককও কি, মিটার। কারণ দৈর্ঘ্য যেরকম দূরত্ব, প্রস্থের একটা দূরত্ব, উচ্চতা একটা দূরত্ব, তাই তিনটারই একক কি, মিটার, মিটার, মিটার। তাহলে রো, রো, ইয়ার একক হচ্ছে, ঘনত্বের একক হচ্ছে কি, কেজি পার মিটার কিউব, বা এভাবে আমরা যদি দেখি কেজি ইনভার্স, মিটার ইনভার্স থ্রি, এটা হচ্ছে কি, ঘনত্বের একক। ঘনত্বের আরেকটা, ঘনত্বের তোমাদের বই পাঠ বইয়ে আরেকটা একক আছে, সেটা হচ্ছে গ্রাম পার সিসি। এখানে সিসিটা কি, এই সিসিটা হচ্ছে কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার। জিসিএস পদ্ধতিতে এটাকে বলা হয় কিউবিক সেন্টিমিটার। তাহলে ঘনত্বের একক কি,
কেজি মিটার মিটার পার কিউব, আর হচ্ছে গ্রাম পার সিসি, কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ঘনত্বের একক। এখন আসো আমরা ঘনত্বের মাত্রা নিয়ে আলোচনা করি। ঘনত্বের মাত্রা, ঘনত্বের মাত্রা, ঘনত্ব রো সমান সমান আমরা কি পেয়েছি এম বাই ভি। তাহলে ঘনত্বের মাত্রাও কি হবে, ভরের মাত্রা আর হচ্ছে আয়তনের মাত্রার মান। তাহলে দেখো ঘনত্ব এম, এম এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, ভরের মাত্রা ক্যাপিটাল এম, আর ভি হচ্ছে আয়তন। তাহলে আয়তন মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তন হচ্ছে কি, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার গুণফল। তাহলে দেখো আমরা দৈর্ঘ্য জানি কি, দৈর্ঘ্য একটা দূরত্ব, আর দূরত্বের মাত্রা হচ্ছে এল, প্রস্থ একটা দূরত্ব এটার মাত্রাও এল, উচ্চতা একটা দূরত্ব এটার মাত্রাও এল। তাহলে আমরা এইটাকে কি লিখতে পারি, এল কিউব, তার মানে এটার মাত্রা হচ্ছে এম এল ইনভার্স থ্রি। তাহলে ঘনত্বের মাত্রা হচ্ছে কি, এম এল ইনভার্স থ্রি। তাহলে ঘনত্বের মাত্রা কি, এম এল ইনভার্স থ্রি। এগুলো তোমাদের খুব মনে রাখতে হবে, কারণ আমাদের সৃজনশীল প্রশ্নে এইসব ছোট ছোট প্রশ্নগুলো খুব বেশি দেওয়া হয়। তোমরা যদি বেসিকগুলো না জেনে থাকো তাহলে কি হয়, ছোট ছোট অ্যান্সারগুলো কি করতে হয়, আমাদের ছেড়ে দিতে হয়। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো অধ্যায়ের বেসিকগুলো আগে জানা। যখন তুমি বেসিকগুলো ভালোভাবে জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে, তখন তুমি ওই অধ্যায়ের যত কঠিন বা জটিল অধ্যায় বিষয় আসুক সেগুলো তুমি সহজে কি করতে পারবে, বুঝতে পারবে, নিজে নিজে সলিউশন করতে পারবে। আর বেসিকই আমাদের জানা না থাকে তখন আমরা বড় জিনিসগুলো যদি শুধু জানতে চাই, বেসিকের কারণে বড়টাও ভালো করে বোঝা হয় না, আর ছোট ছোট অ্যান্সারগুলো কী করতে হয়, আমাদেরকে ছেড়ে দিতে হয়। তাই আমাদের বেসিকগুলো আগে জানতে হবে, বেসিক বিষয়গুলোকে আগে আমাদের গুরুত্ব দিতে হবে। এখন আমরা যদি ঘনত্বের একটা গাণিতিক সলিউশন করি, তাহলে দেখো যদি এরকম বলে, এগুলো তোমাদের পাঠ্য বইয়ে খুব সুন্দর করে গণিতগুলো আছে, তোমরা বাসায় গণিতগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমরা বুঝে বুঝে চর্চা করবে। যদি এরকম হয় যে এক কেজি পানিতে, এক কেজি পানিতে 0.2 এত লবণ গুলালে, লবণ গুলালে যদি পানির আয়তন 1200 সিসি হয়, তবে তার ঘনত্ব কত, ঘনত্ব কত। তাহলে এক কেজি পানিতে আমি যখন এতটুকু লবণ গুলালাম, তাহলে মোট ওজনটা আমার কত হবে, তাহলে মোট ভর আমার কত হবে, মোট ভর হবে 1 + 0.25 কেজি। তার মানে আমার আসতেছে 1.25 কেজি। আর ওখানে দেখো আমার আয়তন দিয়েছে কত, আয়তন দিয়েছে 1200 সিসি, মানে কিউবিক সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের একটু কাজ করার দরকার আছে, কারণ কিউবিক সেন্টিমিটারকে আমাদের নিতে হবে কিসে, আয়তন যেহেতু আমাদের আয়তনের একক মিটার কিউব, তাই কিউবিক সেন্টিমিটারকে আমাদের মিটার কিউবে নিতে হবে। তাহলে আমাদের কিউবিক সেন্টিমিটার বলতে কী বুঝে, দেখো আমি এখানে ভেঙে দিচ্ছি, এক কিউবিক সেন্টিমিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। তাহলে 1 সেন্টিমিটারে কি, 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10^-2 মিটার। তাহলে 1 কিউবিক, কিউবিক যেহেতু আছে তাহলে 1 কিউবিক মানে কি, তার পাওয়ার হচ্ছে 10। তাহলে 1 সেন্টিমিটার 10^-6 মিটার হলে 1 সিসিতে কত হবে, 10^-6 মিটার কিউব। এখন এখানে তুমি মান বসিয়ে দাও 1200, আর এখানে হচ্ছে 10^-6 মিটার কিউব। আমি এটা কি পেলাম, আয়তন। এখন আমি ঘনত্ব বের করতে পারবো, কারণ আমি জানি ঘনত্ব রো সমান সমান হচ্ছে, রো সমান সমান হচ্ছে এম বাই ভি। তাহলে এম এর মান হচ্ছে 1.25, আর ভি, ভি মানে হচ্ছে 1200 × 10^-6
মিটার কিউব। তোমরা এটা বাসায় যদি ক্যালকুলেটারে ক্যালকুলাস করো, ক্যালকুলেটারে যদি ভালো করে মানটা টিপে নাও, তাহলে এটার মান আসবে 1.04 কেজি পার মিটার কিউব, বা চাপের একক কি কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে চাপের একক, ঠিক আছে। এর ঘনত্ব, তাহলে আমার এটার ঘনত্ব কত, 1.04 কেজি পার মিটার কিউব। দেখো আমি এখান থেকে তোমাদের ঘনত্ব কিভাবে বের করতে হয় আমি সুন্দর করে ক্যালকুলেস করে দেখেছি, এবং এটা তোমাদের মনে রাখতে হবে, 1 কিউবিক সেন্টিমিটার মানে হচ্ছে 10^-6 মিটার কিউব। আর যেহেতু আমার মিটার কিউব আছে, তার মানে কি এটা আয়তন, কারণ আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে। এখন আমরা কোনো তরল পদার্থের, তরল পদার্থের কোনো বিন্দুতে চাপের পরিমাণটা আমরা নির্ণয় করবো। নির্ণয় করবো তরল পদার্থের কোন বিন্দুতে চাপ। আচ্ছা, যেমন দেখো, মনে করো আমি এখানে একটা বিকার নিলাম, এই বিকারে আমি কিছু পানি নিলাম। এখন এই বিকারের মধ্যে আমি একটা সিলিন্ডার লম্বভাবে পতিত করলাম, ঠিক আছে। সিলিন্ডার এই বিকারের পানির মধ্যে লম্বভাবে কি করলাম, পতিত করলাম। তাহলে এখানে কি হয়েছে, একটা বল প্রযুক্ত হয়েছে, মানে চাপ ক্রিয়েট হয়েছে। তাহলে আমি ধরলাম যে এই সিলিন্ডারটা, এই ইয়াটা, সিলিন্ডারটা মানে পাত্রের মধ্যে এইচ উচ্চতে আছে, এবং সিলিন্ডারের ক্ষেত্রফল হচ্ছে আমার এ, ঠিক আছে। আমি সিলিন্ডারটা যখন এখানে লম্ব পতিত হয়েছে, তখন এখানে একটা বলও কাজ করছে, বলটা হচ্ছে এফ। তাহলে দেখো আমরা জানি কি চাপ, চাপ সমান সমান হচ্ছে কি এফ বাই এ। আর যেহেতু এখানে লম্বভাবে পতিত হয়েছে, তার মানে এফ, এফ সমান সমান হচ্ছে এম জি, ঠিক আছে। আচ্ছা, আবার আমরা জানি যে রো ঘনত্ব, রো সমান সমান হচ্ছে এম বাই ভি। তাহলে এম সমান সমান হচ্ছে কি রো ভি। তাহলে আমরা দেখো এখন যদি এই এম এর মানটা এই চাপের মধ্যে বসিয়ে দেই, অতএব চাপ পি সমান সমান হচ্ছে এম জি বাই এ। তাহলে এখানে এম এর জায়গায় আমরা কি বসাবো, রো ভি, ঠিক আছে। এখন দেখো এখানে এই ভিটা কি আমাদের আয়তন। আচ্ছা, তাহলে এখানে আমি আরেকটু তোমাদের আয়তনটা বুঝিয়ে দিচ্ছি। আয়তন ভি, ভি সমান মানে কি, আয়তন হচ্ছে কি ক্ষেত্রফল গুণ উচ্চতা, কারণ ক্ষেত্রফল মানে হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। আচ্ছা, আমি দেখুন আরেকটু সুন্দর করে লিখে দিই, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ মানে কি ক্ষেত্রফল, কারণ আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমাদের এই পাত্রের ক্ষেত্রফল কত ছিল, সিলিন্ডারের এ, আর উচ্চতা হচ্ছে এইচ, তার মানে ভিমটা কি, ভি সমান সমান হচ্ছে এইচ। তাহলে এখানে আমি যদি ভি এর মানটা বসিয়ে দিই, তাহলে দেখো হরের এ লবের এ কাটা, তাহলে আমার চাপটা কি আসতেছে, চাপ কি আসতেছে রো এইচ জি, ঠিক আছে। চাপটা কি আসতেছে রো এইচ জি, যেখানে রোটা হচ্ছে ঘনত্ব, আর নির্দিষ্ট তরল পদার্থের নির্দিষ্ট পাত্রের ঘনত্বটা কি থাকে, ধ্রুবক থাকে, আর অভিকর্ষিত জি, জিটাও ধ্রুবক। তার মানে এখানে রো আর জিটা কি ধ্রুবক, তাহলে পি সমান সমান হচ্ছে রো জি এইচ, এখানে রো আর জিটা হচ্ছে ধ্রুবক। তাহলে ধ্রুবক থাকলে আমরা এটাকে লিখতে পারি পি সমানুপাতিক এইচ, তার মানে চাপটা কার উপর ডিপেন্ড করছে, উচ্চতার উপর। অর্থাৎ উচ্চতা যদি বেশি হয় তাহলে চাপ বেশি হবে, উচ্চতা যদি কম হয় তাহলে চাপও কম হবে। এটাই হচ্ছে কি, এই যে পি সমান সমান রো জি এইচ, পি সমান সমান রো জি এইচ, এটা হচ্ছে কোনো মানে তরল পদার্থের কোনো বিন্দুতে চাপের পরিমাণ, তরল পদার্থের কোনো বিন্দুতে চাপের পরিমাণ হচ্ছে কি রো জি এইচ। এটা তোমাদের গাণিতিক বিশ্লেষণে এই সমীকরণটা আমাদের লাগবে। আজকে আমি তোমাদের সাথে এই এতটুকু বিষয় নিয়ে আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে পদার্থের অবস্থা চাপ নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, আর আমার আজকের এই ক্লাসটা মনোযোগের সাথে দেখে তারপর বাসায় একটু চর্চা করবে, আর তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। আমি বারবার বলছি, তোমরা যে কোনো অধ্যায় থেকে প্রথমে বেসিকগুলো বোঝার চেষ্টা করো, বেসিক যখন বুঝতে পারবে তখন ওই অধ্যায়টার জটিল জিনিসগুলো খুব সহজ মনে হবে।
আজকে এই পর্যন্তই। তোমরা বাসায় চর্চা করবে, ভালো করে চর্চা করো, আর নিজেদেরকে সচেতনতার সাথে রেখে বাসায় থাকো, পড়াশোনা করো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।